হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে দেখতে পাচ্ছেন রানার টার্বো 125 ভার্সন 2। বহুত বহুত কমেন্ট পাইছি এই বাইক দিয়ে রিভিউ করার জন্য, কিন্তু পাই না, তো না পাইলে কি করব বলেন তো। এখন পাইছি, এটা দিছে হচ্ছে আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ তাকে। তার কাছ থেকে পাওয়ার কারণেই কিন্তু আজকে আপনাদের জন্য এই ভিডিওটা প্রস্তুত করতে পারতেছি। তো আসলে বাইক পাই না, আসলে না পাইলে কি করব বলেন, আমি তো সব সময় নেশায় থাকি কখন কোন বাইক পাব। তো যাক, অবশেষে পাইছি, যেভাবেই হোক পাইয়াই চলে আসছি ভিডিওতে। আর এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও করব, একটা হচ্ছে পেট্রোল দিয়ে এবং একটা অকটেন দিয়ে। তো আজকের টেস্টটা দেখবেন হচ্ছে পেট্রোল দিয়ে। এরই মধ্যে মোটরসাইকেলটার এমন জায়গায় নেওয়া হয়েছে, এটার আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে কোনো স্টার্ট নেবে না। আমি এক দুবার একটু ট্রাই করে দেখাই, এই ঠিক আছে, এটা কিন্তু আর কোনো স্টার্ট নেবে না। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে পুরো একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নিয়ে আছে। আর এইবারে এই মাইলেজ টেস্টের বোতলে নির্মিত একটি বেরি বাঁধের বাঁধন খুলে দিতে হবে ফুয়েল সাপ্লাই শুরু হওয়ার জন্য। হ্যাঁ, ফুয়েল সাপ্লাই সুন্দরভাবে ভদ্র ছেলের মতো শুরু হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন চলে যাব রাইডে। আর রাইডে যাওয়ার আগে একটু দেখাই নিচ্ছি আমরা কোত্থেকে কী হিসাব কিতাব রাখবো। এইটা মোট চলছে 13,604 কিলোমিটার, আর হিসাবটা রাখবো ট্রিপ মিটার থেকে, এটা রিডিং আছে 962.2 কিলোমিটার। চলেন তাহলে আমরা এবার রাইডে যাই। ও আরে, এটার তো সাইড স্ট্যান্ড সেন্সর আছে, স্ট্যান্ড ফালানো থাকলে স্টার্ট নেবে না, স্ট্যান্ডটা তুলে দিছি, এই যে এখন স্টার্ট নিয়ে নিছে। আচ্ছা চলেন রাইডে যাওয়া যাক। রানার টার্বো 125 ভার্সন 2, এইটা কত যে খুঁজছি, কিন্তু আসলে রানার মোটর সাইকেলের ব্যবহারকারী সংখ্যায় বেশ কম, বেশ কম, আগের চাইতে বাড়ছে, কিন্তু এখনও সংখ্যায় অন্য ব্র্যান্ডের সাথে তুলনা করতে গেলে কিন্তু কমই। আর আমার পরিচিত জনদের মধ্যে এই মোটর সাইকেল তো দেখাই যায় না, নাই। সর্বশেষ করছিলাম ওই কবে রানার AD80S ভার্সন 2, সেটাও আমার এক সাবস্ক্রাইবারের ছিল। আর AD80S ভার্সন 1, এটাও আমি যেই ওয়ার্কশপে কাজ করি রাইডার্স চয়েস সেজান ভাইয়ের ছিল। এরপরে আসলে আর কোনো রানারের বাইক পাই নাই, খোঁজে আছি, পাইলে অবশ্যই করব। এই আর রানারের এই মোটর সাইকেলটিতে কখনো শুনি কোম্পানি থেকে বলে 20W40 গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে, আবার কখনো শুনি 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে। আসলে কোনটা যে সঠিক এটা রানারই ভালো জানে, দুইটা গ্রেড তো আর কখনো হবে না, যে কোনো একটা হবে। তবে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে এটার জন্য 20W50টাই হচ্ছে একদম সবচাইতে ভালো একটা গ্রেড। আর ইচ্ছা করলে 10W50ও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, 50টা হচ্ছে আসল আর কি। যাই হোক, রেগুলার আমি ঢাকা শহরে মোটর সাইকেল যে মর্জি মেজাজে চালাই, এটারে ঠিক একই মর্জি মেজাজেই চালাবো। আর যেহেতু ব্রেক ইন পিরিয়ড নাই, সুতরাং আমিও কিন্তু আর নাই। চলে আসছি জাতীয় বৃক্ষ মেলার মাঠের, আর এই মাঠের পাশে তালগাছের মতো লম্বা ফাঁকা একটা রাস্তার খুব কাছে, ওইখানে গিয়ে তারপরে বাইকটারে চাপ দিব ইঞ্জিনের মধ্যে। এক্সিলারেশনটা কিন্তু ভালো আসে, আমার পছন্দ হয়েছে আর কি, ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু বেশ ভালো, খুবই স্মুথ, খুবই স্মুথ। আজকে শুক্রবার, রাস্তাঘাটে যান চলাচল এমনিতেই একটু কম, তো কম থাকলে যে সেফ বিষয়টা কিন্তু তা না, কম থাকলে কিন্তু বিপদ আরও বেশি, কারণ কোন ফাঁকে দিয়ে গুচুং গাচুং করে দেখবেন কে কী কোন দিক দিয়ে চলে আসছে, বলা মুশকিল। এই এখন একটু ফাঁকা পাইছি, আরে এই গাড়িটার জন্য মনে হইতেছে না প্রতিটা তুলতে পারবো, 4 নম্বর গিয়ারে আছি, এই একটু সুযোগ পাইলাম। চার নম্বর গিয়ারে
67 আইসা ছাড়তে হইছে এই মোড়ের কারণে। আজাক সমস্যা নাই, ব্যাপার না, যাইতে থাকি যাইতে থাকি। বাইকটার এক্সিলারেশনটা না সত্যি কথা আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব স্মুথ, আর ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু যথেষ্ট রকমের স্মুথ, ভাল লাগছে। এখন আসলে টার্বো 125 ভার্সন 1 যেটা, ওইটা যদি মাইলেজ টাইলেজ বা এই টাইপের কোনো রিভিউ করতে পারতাম তাইলে আমি ভার্সন 2 এর সাথে কম্পারিজনটা আরও ভালোভাবে করতে পারতাম। যাই হোক, ওইটা যখন পাবো তখন না হয় ভার্সন 2 এর সাথে কম্পারিজন করে আলাদা একটা ব্লগ বানাবো, কেমন? আপাতত যা পাইছি তাতেই সই, এটাও তো পাওয়ার কথা ছিল না, তাই না? যদি আমার সাবস্ক্রাইবার না দিত। আজকে পুরো ঢাকা শহরই ফাঁকা, নাইলে এই রাস্তায় এই টাইমে ফাঁকা একদম পুরা সাইজ করে দিত। আর বেশি দূরে মনে হয় না যাওয়ার দরকার আছে, এখান থেকে ঘুরাই ফেলাবো, কোনো দরকার নাই আর সামনে যাওয়ার, নিষ্প্রয়োজন। ওরে বাবা রে বাবা, টার্নিং রেডিয়াস তো সেই রকম ভালো, খুব অল্প জায়গায় ঘোরানো যায়। ঢাকা শহরে বা অলিগলির জন্য এই সমস্ত টার্নিং রেডিয়াসই কিন্তু বেস্ট। মাইলেজ টেস্টের বোতলটার কী অবস্থা? আচ্ছা, বোতল তো ফাঁকা হয়ে গেছে। এবারে এটার একটু খাড়া করে ধরতে হবে। আচ্ছা, আগে একটু সাইডে দাঁড়াই, তারপরে এটার একটু রিসেট আপ করি। দাঁড়াইলাম না, ফয়েল আসলে আরও আছে পাইপের মধ্যে, ভালো পরিমাণে ফয়েল আছে, আরও পুরুক, আরও চালাইতে হবে। আবার চলে আসছি বৃক্ষমেলার মাঠের সেই তালগাছের মতো লম্বা ফাঁকা রাস্তাটার মধ্যে, আরেক চোর টান দিব, দেখি কদ্দুর তেল খায়। আর ইস, কি একটা অবস্থা এই ট্রাকের জন্য, আমি তো মনে হইতেছে পুরো ফাঁদে পড়ে গেছি, আর মনে হয় না খুব একটা জোরে টানতে পারবো। তারপরও একটা ট্রাই করি, 3 নম্বর গিয়ারে 50-এর উপরে, দেখি। চলে আসছে 4 নম্বর গিয়ারে 70-71-72-এ, এটার গিয়ার তো হচ্ছে কয়টা, হ্যাঁ 5টা গিয়ার, এটার মধ্যে 5টা গিয়ারের চেহারাটাই যা একটু দেখলাম, কাজে লাগাই দিয়ে বললাম না, যাক চেহারা দেখতে পারছি, এটাও বা কম কিছু, বিরাট ব্যাপার চেহারাটা দেখতে পারা। আচ্ছা, এইবারে চেক দেওয়া যাক মাইলেজ টেস্টের বোতলের পাইপের মধ্যে যে ফয়েলটা ছিল সেটার দিকে একটু তাকানো যাক। একটু সাইডে দাঁড়ায়, সাইডে না দাঁড়ায় বুঝতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি, ফুয়েল এই যে এখন শুধুমাত্র পাইপের মধ্যে আছে, এখন এটার এইভাবে ধরতে হবে। ফুয়েল এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে, মোটর সাইকেল বন্ধ হওয়ার সময় কিন্তু খুব খুব কাছে, আলামত আলামত দেখা দিছে, ভাল লাগছে মোটর সাইকেলটা চালায়া। ইঞ্জিনটা বেশ স্মুথ, থ্রটলটা বেশ স্মুথ, তারপরে হচ্ছে সাউন্ডটা বেশ ভালো। দেখা যাক, আর কিছু বলি না, এগুলো বলবো হচ্ছে সংক্ষিপ্ত মতামতে যে এই মোটর সাইকেলটি আমার কাছে কেমন লাগলো চালানোর পরে। যেখান থেকে শুরু করে আর পরে ঢুকছিলাম ঠিক সেই জায়গা দিয়ে এসে ঢুকলাম, মেইন রোডে এখন আর উঠবই না, উঠে তেলটারে শেষ করব। তাহলে তো পরে মেইন রোডের মধ্যে হঠাৎ করে ঘেঁচাং করে কোন জায়গায় যে বন্ধ হয়ে যায় রাস্তা পার হইতে গিয়ে, তখন পড়ে যাবো বিপদে। আবার চলে যাই ওইদিকে,
এইবার যাব সোজা, এবার যাব বাইরে। এই এই একটু ধাক্কা দিল, আর বেশি যাবে না মনে হয়, ধাক্কা তো দিয়ে দিছে। এই যে এই যে এই যে এখন জোর একটা ধাক্কা মারলো, থ্রোটল আর আগাইতে চায় না, আর আগায় না, এই যে স্টার্ট ছেড়ে দিছে একা একা। এই ছিল তার মনে, বুঝছি স্টার্ট আসলে আর নিবে না, আর এখানেও ফুয়েল টুয়েল আসলে আর নাই, তার মানে পেট্রোল শেষ, পেট্রোল শেষ, পেট্রোল শেষ। ঠিক আছে, তাহলে পেট্রোলটা এসে শেষ হলো কত কিলোতে? এই যে আমরা হিসাব রাখছিলাম ট্রিপ মিটারের 600 আর কি বলি 967 কিলোমিটারে এসে 100 মিলি পেট্রোল শেষ হলো। তো ভিউয়ার্স, শেষ করলাম 100 মিলি পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটাকে ঢাকা শহরে চালানো। তো 100 মিলি পেট্রোলে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমি সর্বমোট চালাইছি 4.7 কিলোমিটার, তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা আমাকে ঢাকা শহরে মাইলেজ দিল 47 কিলোমিটার, আমার প্রত্যাশার চাইতে একটু কমই। আমার প্রত্যাশা ছিল এই মোটরসাইকেলটা আমাকে ঢাকা শহরে আমি যে অনুযায়ী চালাইছি সেই অনুযায়ী কমপক্ষে 50 কিলোমিটার মাইলেজ দেবে। 50 কিলোমিটার মাইলেজ যদি না দেয় তাইলে একটা 125 সিসির মোটরসাইকেলকে হজম করা একটু কঠিনই কিন্তু বটে, কারণ এই ধরনের মোটরসাইকেল যারা কিনে তাদের কি থাকে প্রত্যাশা, যে মাইলেজ ভালো হইতে হবে। ঠিক আছে, তো বাংলাদেশে এরকম অনেক 125 সিসির মোটরসাইকেল আছে যেগুলো আমি মাইলেজ টেস্ট করছি, এবং এইটারে যে আমরা চালাইছি এর চাইতে আরও কঠিনভাবে চালাইছি ওইগুলা, তারপরও দেখা গেছে যে ওগুলা 50 কিন্তু টাচ করছে, কিন্তু এটা 50 টাচ করে নেই। তো আমি মনে করি এটার মাইলেজটা পেট্রোলে আমার প্রত্যাশাকে পূরণ করতে পারে নাই, আর এইটার ইঞ্জিনের মধ্যে যে আমি খুব বেশি মারাত্মক লেভেলে প্রেশার দিয়ে ফেলাইছি বিষয়টা কিন্তু একেবারেই তা না। শুধুমাত্র বৃক্ষমেলা সংলগ্ন লম্বা তালগাছ মার্কা ফাঁকা রাস্তাটার মধ্যে একটু প্রেশার দেওয়া হয়েছে, এছাড়া ভেতরে কোনো রাস্তায় কিন্তু ওইভাবে প্রেশার আমি একেবারেই দেই নাই। আর অন্য 125 সিসির মোটরসাইকেল অন্য কোম্পানির ওগুলারে কিন্তু আমি ভেতরের রাস্তাতেও প্রেশার দিয়ে চালাই দেখছি, কিন্তু ওগুলা 50 টাচ করছে বা 50-এর উপরে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হয় নাই। আরেকটা কথা কি, এই মোটরসাইকেলটার ইঞ্জিন হচ্ছে কিন্তু লো পারফরমেন্সের, সো লো পারফরমেন্সের ইঞ্জিনে জ্বালানি হিসেবে সবসময় পেট্রোল ব্যবহার করা হচ্ছে সবচাইতে ভালো। তো ঠিক আছে, আজকে আর কথা নয়, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।